যার কারণে একে বলা হয় পুরুলিয়ার মিনি সুন্দরবন। এই যে মানে একদম পুরো ম্যানগ্রোভের মতনই সেই লেভেলে জঙ্গল গাইস চারিদিকে। ফাটাফাটি টেস্ট হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আই এম রাইট নাও রঞ্জনডি ড্যাম পুরুলিয়া, তোমরা তো জানবে না হয়তো, সো জেনে যাবে। তো এখন বাজে 2:30, তোমরা ভাবে ভিডিওটা এখন থেকে শুরু হচ্ছে। তো আমি ভিডিও শুরু করিনি, বেরিয়েছি 6:30-7:00 ঘর থেকে না ইখড়া থেকে, দাদাদের ঘর থেকে। এই যে হচ্ছে দাদা কৌশিকদা, হ্যালো। তোমরা সবাই জেনে থাকবে, আমার যারা আছো কন্ট্যাক্টে চেনো সবাই। তো বেরিয়েছি ইখড়া থেকে 6:30-7:00 থেকে সকালে, আর এখন বাজে 2:30 দুপুর। মানে জার্নি আমাদের হলো 80-82 কিলোমিটার এখানে। তো এবার এখানে ঘোরাঘুরি করব, মানে একটু রিফ্রেশ করার জন্য এলাম। নানা রকম মানে বোটে চাপবো, মানে ফরেস্টে, তারপর আজ ক্যাম্পিং হবে, সব কিছু তোমরা আসলে জানবে। এখন অত কিছু বলছি না। তো এখন এখন তো দুপুর, তো এখন খাবার খাবো। সো নাস্তা করেছি প্রায় 11-12 সময়। তো চলো এখন খাবারটা খাবো, তারপর সব আস্তে আস্তে দেখাশোনা, এখানে যা যা আছে সব কিছু হবে। আর আমাদের যে জার্নিটা হলো 80 কিলোমিটার জার্নি, সেটা আমি ভিডিও করিনি, বাট কৌশিকদা করেছে। তো ডিসক্রিপশানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, ভিডিওটা দেখে নিতে পারো। আর এখান থেকেই শুরু জঙ্গল, মানে রঞ্জনডি ড্যাম ফরেস্ট যোগমায়া সরোবর। তো এখান থেকে শুরু, জাস্ট যাবো এবার আর সাথে সবই দেখবে। তো চলো আর এটা পুরুলিয়া ডিস্ট্রিক্টে পড়ে। তোমরা যারা পুরুলিয়ার তারা অতটা হয়তো জানবে না, অত বিখ্যাত নয়, তাও মানে জায়গাটা খুবই সুন্দর। পুরুলিয়ার মিনি সুন্দরবন বলা হয় এটাকে, মানে জায়গাটা তোমাদের দেখাবো, সবই দেখাবো, মানে সব ড্যামের মতো না। তো চলো দুপুরের খাবারটা খাবো এখন, তারপর দেখা হচ্ছে। সো গাইজ, এই মাত্র খাওয়া দাওয়া করে বেরোলাম, এই যে বাম্বু হাউস। তো এখন বাজে 3:30। তো চলো এবার ঘোরাফেরা হবে এই কাশীপুরের রঞ্জনডি ড্যাম যোগমায়া সরোবর। সো চলো সব এখানে ভালোভাবে এক্সপ্লোর হবে। সো গাইজ, প্রথমে চলে এলাম, মানে যার জন্য এই জায়গাটা এত সুন্দর মানে লাগে ভিউ, তো সেটাই দেখাতে। তো চলো দেখো, জাস্ট এই যে হচ্ছে পুরুলিয়ার মিনি সুন্দরবন, যার জন্য এতজন আসে, এত মানুষ ভিড় করে এখানে এই ভিউটাই দেখার জন্য। এই যে গাছ, মানে এই ড্যাম রঞ্জনডি ড্যামের ধারে ধারে এরকম গাছ চারিদিকে, আর এত ঘন জঙ্গল, মানে একদম এই ড্যামের তীরেই। আর এখানে তোমরা আসতে পারো, খুব সুন্দরই পিকনিক স্পট হবে পুরুলিয়ার কাশীপুর, একদম কাশীপুর রাজবাড়ি থেকে জাস্ট 3 কিলোমিটার, দারুণ জায়গা। আর এখানে ডেস্টিনেশন হাইলাইটও আছে কাশীপুর, তো সেখানে যাবো। এই যে এইদিকটাতে যাবো, ওদিকে হচ্ছে ফটোশ্যুট আর বোটিং স্পট, আরও নানা ওইদিকেই ভালো জায়গা। আর সবচেয়ে বড় এখানে যে লজ, সেটা ওদিকে আছে। আর এই মাত্র এই যে মানে একদম সানসেট হবে আর একটু পর, আর এদিকের ভিউটা গাইস সেই লেভেলের, এত সুন্দর ভিউ, মানে পুরুলিয়া একটা আলাদাই। এত আবার এলাম পুরুলিয়া।
গাইস ফাইনালি একদম এই রঞ্জনী ড্যামের একদম যার কারণে একে বলা হয় পুরুলিয়ার মিনি সুন্দরবন। এই যে মানে একদম পুরো ম্যানগ্রোভের মতনই গাছগুলো বেড়ে বেড়ে। এই যে হচ্ছে যোগমায়া সরোবর গেস্ট হাউস, এটাই আর যাচ্ছে এখন এদিকটাতে মানে লেকটার দিকে। সো এখানে এলাম, এটা হচ্ছে নৌকার ঘাট, এখান থেকে নৌকা ছাড়া এই যে ওই দুটো ওখানে আর এটা এখানে জলে ভেসে গেছে। আর এখান থেকে ভিউটা দেখো পুরোটা। সো গাইস ফাইনালি নৌকোতে, চলো। আর গাইস আমরা ছিলাম ঠিক একদম ওইখানটাতে আর এখন অনেকটাই চলে এসেছি। আর এখান থেকে ওদিকটার ভিউটা দেখো। সো গাইস তোমরা পুরোটাই দেখলে এখানের মানে রঞ্জনী ড্যাম পুরুলিয়ার মিনি সুন্দরবন। তো এখন বাজে 6:05, সন্ধ্যা হয়ে গেছে পুরো। এই যে এদিকের ভিউ এখন রাতের এরকম ঠিক। তো এবার রাতে মানে যেটা বলতে চাইছিলাম মানে রাতে এখন টেন্টের ব্যবস্থা হবে, রাতে থাকবো আমরা কোনো হোটেলে না, মানে এদিকে ফরেস্টের মতন আছে। তো সেখানে দুজন টেন্টে থাকবো, তো সবটাই তোমার দেখবে একটু পর। আর খাবার দাবার ব্যবস্থা আছে, তো চলো এখন যেতে হবে, এখন সন্ধ্যা হয়ে গেছে, অনেক কিছুই কাজ আছে ওখানে। যে তো চলো ওখানে যাই, তারপর দেখা হচ্ছে। সো গাইস আমাদের এখনো পর্যন্ত টেন্ট বসানো কমপ্লিট। তো এই যে এখানে রান্নার অবস্থা, এখানে কাঠ এনেছে দাদা জঙ্গল থেকে। আর একটা অসাধারণ ফিলিং হচ্ছে, মানে লাইফে প্রথমবার এরকম টেন্টে এরকম জঙ্গলে, দেখা যাচ্ছে না কিছু, অন্ধকার। তো চলো আজকে মানে রাতটা সত্যি একটা অসাধারণভাবে কাটবে। আর এবার সোয়েটার পরবো, মানে তখন থেকে কিছু পরিনি, এটাই পরে আছি। তো চলো এখন একটু ফ্রেশ হবো এখানে টেন্টের ভেতরে, তারপর দেখাই হবে যা যা খাবার দাবার এখানে সব কিছু যা হবে, এটা আলাদাই লেভেলের। তো চলো। আর গাইস আমাদের এখানে দুটো সাইকেল তালা লাগানো হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ ঘন জঙ্গল, দেখতে পাবেন হয়তো মানে কালো দেখাচ্ছে।
তো চলো এবার টেন্টের ভেতরে ঢুকি, সোয়েটারটা পরি, তারপর এবার প্রথমে খাবার হবে চা। তো চলো চাটা বানাবো, দাদা বানাবে। তো চলো। সো গাইস, দাদা এখানে চায়ের ব্যবস্থা, এই যে চা চা চাই ভাই চা। সো গাইস, এই যে টেন্টের ভেতরে এখন, আর এখন বাজে 7:20। তো এখন চা হবে, 7:30-এর মধ্যে চা খাবো, তারপরে কি বাজে, তারপর দেখি ভাই ম্যাগি করবো ভাই ম্যাগি। তারপরে ম্যাগি, তারপরে হবে শিক কাবাব, চিকেন কাবাব। তো চলো এখন সোয়েটার পরবো, তারপরে চা হোক, চা খাবো। গাইস আমাদের চা পুরোপুরি রেডি, একদম কড়া কড়া চা ভাই, জবরদস্ত ভাই। এলে ভাই আগে টেস্ট কর ভাই, একদম একদম। Are you all my personal dream? সেরা সেরা দাদার হাতের বানানো। আর গাইস এরকম সিচুয়েশনে ঠান্ডায় চা টেন্টের ভেতরে মানে একটা আলাদাই অ্যাডভেঞ্চার, সলিড লাগছে। দাদা কিছু বলতে চাও ভাই? চা কেমন হলো বল আগে। সলিড সলিড চা মানে কিছু বলার নাই, সলিড চা। বাইরে আগুন জ্বলতেই রয়েছে। তো চলো এবার হবে ম্যাগি, চাটা শেষ করি, তারপর দেখা হচ্ছে। সো গাইস চা খাওয়া হলো এই মাত্র, আর ভেতরে কিন্তু ঠান্ডা নেই, বাট বাইরে এলাম তো ঠান্ডা লাগছে। আগুন জ্বলে গেছে, তো চলো ম্যাগির জন্য এবার পেঁয়াজ কাটবো, দাদা পেঁয়াজ কাটবে। আর এদিকে গাইস কুকুর খুব আছে জঙ্গলে, অনেকেই মানে প্রায় সব দল বেঁধে কুকুর আছে এদিকে। সো এখানে কাটাকাটি চলছে ম্যাগির জন্য পেঁয়াজ, আর আমার এখানে চোখ জ্বলে, মানে জল পড়েছে চোখ থেকে, ম্যাগি বার করে নি। সো বন্ধুরা, আমাদের ব্রেকফাস্ট মানে ম্যাগি এই যে এখান থেকে এখন মানে টেন্টে আনা হয়েছে ম্যাগি তৈরি। তো এবার খাবো, এই যে প্লেট, প্লেটে ঢালা হবে। হবে শিক কাবাব, আর দাদা একটু গেছে মানে বাসন ধুতে, মানে থালা যেগুলো খেলাম ম্যাগি সেগুলো একটু ধুতে গেছে। তো আবার কি এখন শিক কাবাব হবে, আর এখন বাজে 9:30-9:30 মতন, আর চার্জ রয়েছে এখন মাত্র 40%। তো চলো এটা হবে, সবই দেখবে, চলো। বন্ধুরা আমাদের কাবাব সম্পূর্ণ তৈরি, এই যে দেখতে পাচ্ছ পুরো মানে উনুন পুরো শেষ, পুরো খতম। তো চলো এবার টেন্টে এন্টার করব, তারপরে খাওয়া দাওয়া শুরু হবে। সো গাইস আমাদের খাওয়া দাওয়া চলছে, মানে আজকে দিনের একদম শেষ পর্যায়ে। গাইস দারুণ লাগছে গাইস, একদম ফাটাফাটি টেস্ট। তো চলো খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। আর চার্জও প্রায় শেষ হতে চললো রাতে, আর টেন্টের ভেতরে গাইস এরকম খাওয়া দাওয়া, এরকম অ্যাডভেঞ্চার সত্যি প্রথম, দারুণ লাগছে। সো গাইস এখন বাজে হচ্ছে যে 11:30। তো এই মাত্র সব খাওয়া দাওয়া হলো, মানে সব কিছু
ফুলফিল সম্পূর্ণ হলো। তো এবার যেটা করব এখানে মানে গোছাগুছি করতে হবে সব কিছু। আর দাদা গেছে বাসন টাসন ধুতে, মানে যেগুলো তো খাওয়া দাওয়া হলো থালা টালা। আর এখানে রয়েছে সাইকেল, আর এখানে আর কিছু নেই। তো সব কিছুই হয়ে গেল রাত পর্যন্ত। আজকের দিনটা দেখলে, দিনটা না মানে যখন থেকে ব্লগটা স্টার্ট করেছি এখানে এসে সব কিছু মানে ফুলফিল অ্যাডভেঞ্চার হলো। তো আবার কি, এবার এখানে গোছাগুছি করে ব্যাস শুয়ে পড়বো, মানে 12:10 পর্যন্ত। তো চলো এখনকার মতো এখানেই গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে আবার, মানে ভোর ভোর উঠবো, এখানকার ভিউটা দেখাবো। আর কাল হচ্ছে মকর সংক্রান্তি, এখানে ভালোই ভিড় হবে। আর একটু আগে মাইকও বাজছিল মকর সংক্রান্তি, তো কাল ভালোই ভিড় হবে, স্নান টান সকাল থেকে মানে ভোর থেকে। তো আমরাও মকর স্নান করব দেখি। তো চলো গুড নাইট, গুড নাইট কাশীপুর, রঞ্জনডি ড্যাম, গুড নাইট যোগমায়া সরোবর, চলো। তো বন্ধুরা, পুরুলিয়ার কাশীপুরের রঞ্জনী ড্যাম যোগমায়া সরোবর ব্লগ এখানেই সমাপ্ত হলো। আর তার সাথে যে নাইট ক্যাম্পিং, সত্যি একটা অসাধারণ লেভেলের ব্লগ ছিল এটা। সো লাইক কমেন্ট সাবস্ক্রাইব, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই। লাভ ইউ কাশীপুর, লাভ ইউ পুরুলিয়া। अब है जो है वो समा है, तुम रह सके तो रबा है। अब है जो है वो समा है, तुम रह सके ऐसी जीत।